হাইব্রিয়ন আসসালামাইকুম তা নিয়ে থেলা ব্লগস থেকে আমি তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় থাকবেন যেহেতু দেশে লকডাউন চলছে করোনা পরিস্থিতিতে আসলে বেশি বাইরে না বেরোনোই ভালো আর সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম বেশি সকাল না অবশ্যই বুঝতেই পারছেন যে দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছি আমি এখানে কিছু টুনা মাছ নিয়ে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নিব আর টুনা মাছের রেসিপি কিন্তু আমার রান্না চালানে দিয়ে আছে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তারপরও আমি এখানে রেসিপিটা আবারও শেয়ার করছি আর আমি চোলাই বসিয়ে আর কি হাতে লবণ হলুদ মেখে গেছে একটু ধুয়ে নিলাম আর আমার অনেকে যারা আমার বুলাক দেখে সবাই জানে যে আমার রান্নাঘরে বেসিং নাই এজন্য আমার বেশি অংশ কাজ এই বেসিংয়েই করতে হয় আমি নিচে ছা হয়ে কাজ করতে গেলে আমার অনেক কষ্ট লাগে মানে বেসিং আছে বেসিংটা নিচে ওই যে পানির বেসিং এই জন্য আমি ওখানে বেশি কাজ করি আর মাছটা শোলাই অলরেডি বসিয়ে দিয়েছি আর এক সাইড ফাঁকা রেখে ঢাকা দিয়ে দিব মাছ ভাজার সময় যদি ঢাকা ওঠানো থাকে তাহলে মানে মাছের যে তেলটা ওটা ছিটা আসলে দেয়ালে লেগে যায় উঠাতেও আবার ঝামেলা হয় আর মানে বেশি সকাল বলতে কি এখন বাজে দশটা আমার আজকে চা কফি কিছুই খাওয়া হয়নি আমি একটু ব্ল্যাক কফি খাবো আজকে চাও খাই কফিও খাই মানে যখন যেটা ভালো লাগে এখন কফি খাইতে ইচ্ছা হচ্ছে এই জন্য ব্ল্যাক কফি খাবো আর কফি যে জারটা ছিল সেটা থেকে আমি ওখানে আর কি কফি নামিয়ে রেখেছি জারটা নষ্ট হয়ে গেছে জারের মুখটা এই জন্য চেঞ্জ করে রেখেছি আর এখন একটা কফি বানিয়ে নিব কারণ সকালে চা কফি কিছু একটা না খেলে আসলে মানে এনার্জিটাই মনে হয় যেন আসে আর যেহেতু সকালে আমি অধিকাংশ সময় কিছুই খাই না চাও খায় না মানে খাইলে কফি খায় ব্ল্যাক কফি আর চিনি খুব কম দিই আজকে একটু চিনি দেওয়া হয়ে গেছে আর এখন বানিয়ে নিব এটা আর কে কে আমার মতো ব্ল্যাক কফি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ব্লগটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন সুন্দর একটা কমেন্ট লিখবেন আর যেটা না বললে নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আর এই মাছটা কিন্তু বেশি ভাজা যায় না হালকা হালকা ভেজে আর কি নামিয়ে নিতে হয় বেশি ভাজলে আবার মাছটা শক্ত হয়ে যায় যেহেতু টোনা মাছ কিন্তু ফ্রিজে রাখার পরে একটু শক্ত শক্ত হয়ে যায় আড়ি মাছটা তো আমার কাছে মাংসের মতো লাগে অনেক ভালো লাগে এক কথায় আমার ফেভারিট একটা মাছ আর যে যার টারগুলো নামিয়েছিলাম এগুলো উঠে নিব আর এগুলো সব একটু ক্লিন করা লাগবে কিন্তু আজকে আর করলাম না অন্যদিন করব। আর মিথিলা বা টোস খাইছিলো এটা উঠে নিই তো ছোটো মানুষ যেখানে খায় সেখানেই থই এই আর কি আর আমরা আমাদের কাজটা বাড়িয়ে দেয় আর এখানে আমার কফি রেডি হয়ে গিয়েছে আর এখন বসে বসে কফিটা খেয়ে নিব আর চোলায় মাছ ভাজু শেষ চোলাটা অফ করে চলে আসলাম যেহেতু অনেক গরম কিন্তু এখন গরম পড়ছে মানে চোলাটা অফ করে চলে আসি চা কফিটা খাওয়ার পরে রান্নাটা শুরু করে দিব। এখনও কিছুই করেনি শুধু মাছটা ভেজেই আর কি কফি নিয়ে চলে আসলাম কফি খেয়ে নিব তারপরে অন্য কাজ আর সকালে বেশি অংশ সময় আমি লেবু পানি খাই গরম পানি ওটাও খেয়েছি ওটা খেয়েছি অনেক সকালে মানে সাড়ে সাতটা আটটার দিকে লেবু পানি খেয়েছি আর ওটা হালকা গরম পানির সাথে লেবু মিক্সড করে একটু আপেল সিডার ভিনিগার দিয়ে খেয়ে নিয়েছি আর এখন তো ওটা খেয়ে এটা খেলাম তো নাস্তা করার পরে আর জারে পানি ছিল না পানি ভরে নিলাম আর এখন মাছটা বসিয়ে দিব সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন রান্না করে নিব আর মাছের রেসিপিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি এই যে দারুচিনি আর এলাচ ফলটা দিয়ে দিলাম এটা একটু গরম হয়ে আসলে এখানে তেজপাতা দিলেও হতো কিন্তু আমি তেজপাতা দিলাম না মাছের ভিতরে তেজপাতা যেন আমার কাছে কেমন লাগে আর দিয়ে দিলাম পাঁচটা ছয়টা কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিতেই হবে মাছে আমার কাছে কাঁচামরিচটা না দিলে যেন মাছ কেমন কেমন লাগে আর ভুনা হবে যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর মাছের ঝোলে কিন্তু পেঁয়াজটা বেশি দিলেই বেশি ভালো লাগে আর পেঁয়াজটা বেশি ভাজা যাবে না মানে হালকা নরম হয়ে আসলে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা আমি ব্যালেন্ডার করে রাখি আদা রসুনের মাত্রাটা মানে ঠিক রেখে তারপরে একসাথে ব্যালেন্ডার করে ফ্রিজে রেখে দিই যখন দরকার হয় প্রয়োজন হয় বের করে রাখি কারণ বারবার একটু একটু করে ব্যালেন্ডার করা আসলে ঝামেলা আর আদা রসুনটা কিন্তু তিন চার মিনিট একটু কষিয়ে নিতে হবে তারপরে এখানে শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর গরম মশলার না ধনিয়া গুঁড়া দিয়েছি আপনারা চাইলে না চাইলেটা স্কিপ করবেন আর দিয়ে মাছটা আমি মাছের মশলাটা কষিয়ে নেব মাছটা না আর অল্প একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে কষালে কিন্তু যে শুকনো উপকরণগুলো এগুলো পড়ে না আর সুন্দরভাবে কষানো যায় আর এখন এই যে আমার কষানো হয়ে গিয়েছে আর রেসিপিটা আপনারা ফলো করবেন তাহলে আর ভিডিওর ভিতরে মানে হাত দিয়েই ধরছিলাম ফোনটা স্ট্যান্ড বসায়নি যে মানে আমার রান্নাঘরে তো জায়গা কম আর এই জন্য স্ট্যান্ড বসাতে পারিনি এই জন্য হাতের আঙুল পড়ছে আমি খেয়াল করিনি আর মশলাটা কষিয়ে আলু দিয়ে আলুটাও পাঁচ মিনিট কষিয়ে নিলাম আর আলুটা কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটা আরও সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আলুর সাথে আবারও মানে যেহেতু ভাজা মাছ মশলার উগ্র যে একটা গন্ধ থাকে সেটার জন্য কিন্তু মশলাতে একটু পানি দিলে খুব ভালো হয় আর এখন মাছগুলো আলতোভাবে বসিয়ে দিব এর উপরে মাছগুলো বসিয়ে দিয়ে খুব বেশি নাড়া যাবে না দেখবেন যে আমি কীভাবে নাড়ি আস্তে আস্তে করে এপিট ওপিট করে একটু নেড়ে দিব এইভাবে বেশি জোরে নাড়লে কী হবে মাছটা ভেঙে যাবে যেহেতু মানে ভাজা মাছ বেশি নাড়ারও দরকার নাই হালকা এইভাবে দু পাঁচ মিনিট রেখে তারপরে পানি দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিতে হবে আর পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব আর আরেক সোলাই আমি এই যে ঢেঁড়স কুটে নিয়েছিলাম ওটা আমি ভেজে নিব এখন আর ঢেঁড়সের জন্য চুলায় আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে হলুদ লবণ দিয়ে ওটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে ঢেঁড়সটা দিয়ে দিলাম আর এইভাবে ভেজে নিব আর ঢেঁড়সে কিন্তু ডিম দিয়ে ভাজলে অনেক ভালো লাগে আজকে আমি ডিম দিব না কিন্তু ডিম দিয়ে ভেজে দেখবেন আর ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজার রেসিপি আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে কিন্তু ওটা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব। আর টুনা মাছের রেসিপি আর ওইটা দুইটারে লিঙ্ক দিয়ে দিব মানে আনকমন একটা রেসিপি ডিম দিয়ে ঢ্যাড়স ভাজি অনেক অনেক মজা কিন্তু আমি আজকে ডিম দেয়নি দিলে অবশ্যই দেখতে পাতেন আপনারা আর মাছের ঢাকনাটা উঠায়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর কোনো মশলা দিব না লবণটা টেস্ট করে নেবেন সবাই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ মরিচ অ্যাড করবেন আর মাছটা এখন মশলা দিয়ে আরও পাঁচ মিনিট কুক করে নিতে হবে আর মাছের ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আরও একটু কমাতে হবে যেহেতু ভোনা হবে আর এদিকে ভেন্ডিটা নাড়িয়ে দিতে হবে না হলে আবার পুড়ে যাবে আর এদিকে মাছটা তো হয়ে গিয়েছে আর চালটা ধুয়ে নিচ্ছে চালটা ধোয়া শেষ আর মাছটা নামিয়ে ভাতটা বসিয়ে দিব আর কি মাছটা নামিয়ে নিলাম একেবারে গা একেবারে গামাকা গামাকা ঝোল মানে হালকা হালকা ঝোল এই আর কি আর আলুতে কিন্তু রান্নার পরে অনেকটা ঝোল টেনে নেয় আর আলু দিয়েছি মিথিলার জন্য ও আবার মাছ মাংস আলু পছন্দ করে এই জন্য এই জন্য একটা আলু দিয়েছি ওর ও খাবে বলে ওর আব্বও খায় এই কারণে আর কি দিয়েছি আপনারা না খেতে চাইলে আলু স্কিপ করবেন চাইলে টমেটাও অ্যাড করতে পারেন মাছের ভিতরে আর এদিকে হাতটা বসিয়ে দিয়ে আর রান্নাবান্না আর কি সেরে নিয়েছি প্রায় ঢ্যাঁড়স ভাজেও কমপ্লিট আর এই যে ফিল্টারের মুখটা মুছে নিচ্ছি কারণ এটা পানির দাগ হয়ে গিয়েছে উপরে প্রতিদিন তো পানি ঢালতে হয় তাই এবার টিস্যু দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিলাম টিস্যু দিয়ে মুছলে সুন্দর হয় আর কি হাতের মানে হাতের কাছে কিছুই ছিল না এই জন্য টিস্যু দিয়েই মুছে নিলাম আর এই ডালার এটা এটা একটু পরিষ্কার করলাম ধুয়ে এখন রেখে দিচ্ছে পানি ঝরার জন্য জায়গা কম হলে যা হয় রুমের ভিতরে জায়গা কম মানে ছোটো একটা ফ্ল্যাট দুই রুমের কিন্তু আমার রান্নাঘরটার জন্য বেশি সমস্যা রান্নাঘরে আসলে জায়গা অনেক অনেক কম যা বলে বোঝানো যাবে না এজন্য থাকা টাকা কিনে রাখছি যাতে মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে না থাকে ছোট্ট বাসা যেভাবে গুছিয়ে রাখা যায় মানে চেষ্টা করি আর কি আর এখন আমি বিকালের জন্য নাস্তা তৈরি করে রাখছি আজকে নারকেল ইসিমাই রান্না করব। এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর দুই কাপ পানি আর এখন দিয়ে এই রেসিপিটাও শেয়ার করছি আপনাদের সাথে কারণ এটা অনেক মজার একটা রেসিপি আজকে বিকালে আর কি আমরা খাবো বলে তৈরি করছি এখানে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ ফল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই সময়টা খেতে কিন্তু অসম্ভব মজা যেহেতু এখানে নারকেল দিতে হবে আর নারকেলের সময়টা আমাদের কিন্তু ঈদে রান্না হয় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমরা আবার মিষ্টিতে লবণ খেতে পছন্দ করি এজন্য লবণ দিয়ে দিলাম আর যে লবণ খাবেন না অবশ্যই লবণটা স্কিপ করবেন আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন আশা করি সবাই এভাবে সাপোর্ট করে যাবেন আর এই যে নারকেল দিয়ে দিলাম নারকেলটা কিন্তু আগে একটু আগেই দিতে হবে আর দিয়ে যে চিনি দিয়ে দিব তারপরে যে মশলাটা দিয়েছিলাম ওটা আবার কিন্তু উঠিয়ে নিব আর দিয়ে দিয়েছি চিনি স্বাদ মতো মানে পছন্দ মতো যে আমার যেমন মিষ্টি খাবেন সেইভাবে দিতে হবে মশলাটা উঠিয়ে আমি আবার দিয়ে দিলাম সেমাই আর যেহেতু এই সেমাইটা একটু আঠালো হবে মশলাটা এখনো ওঠায় সরি মশলাটা উঠাবো আর কি আর স্বাদ মতো চিনিটা দিবেন কারণ এক একজন এক এক রকমভাবে মিষ্টিটা খায় মিষ্টিটা তো সবাই এক রকম খায় না কেউ বেশি খায় কেউ কম খায় তবে আমরা মিডিয়াম চিনি খাই বেশি খাই না আর এদিকে আমার রান্নাও শেষ আর এরকম আঠালো আর এটা রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এই সময়টা একটু শক্ত শক্তই ভালো লাগে যেহেতু নারকেল দেওয়া আর দুপুরের খাওয়া দাওয়া শেষ মিথিলার আব্বু আবার কোক নিয়ে আসছে আমি আর মিথিলা বসে কোক খাচ্ছি ওর আব্বু ওই ঘরে খাচ্ছে আমি আবার এই ঘরে চলে আসলাম কেন শুয়ে আছি ঘুম লাগে ঘুম আমি তোমার প্রতিদিন কই আজকে তুমি বলে সৎ করিনি আমার दादा सोके की, की? चस्मा त नाखेर गोडै खुले परे बुढो मान्छी खुले पयले बुढो मान्छी खुले बळे तिमी बुढी हेये गेसो हाय हेसी मा मा ना।, ना ना न अरे यकन उटे की करू

হয় হয় এ কেমন পরোটা পরোটার উপরে এত লেখা থাকে উমা ইন্টারন্যাশনাল পরোটা আমার মিথিলা বানিয়েছে আচ্ছা তুমি এটা খেয়ে দেখো তাহলে আমি তো রাম পরোটা কখনো খাই না যদি খাইতে গিয়ে বমি করি হ্যাঁ আর বিকালবেলা শুয়েছিলাম দেখলেন তো মিথিলা টানাটানি করছে উঠছে মানে কি একটা সাহায্যে পরে আমি এবার ভিডিও করলাম হ্যাঁ আমার হাত ধরে টানাটানি করছে তারপর ওর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখন বিকালের নাস্তা করে নিব যে সেমাইটা রান্না করেছিলাম দুপুরে আর এখন সেটা খেয়ে নিব মানে সেমাইটা কতটা জমাট হয়ে গিয়েছে আর অনেক মজা লাগছে মিথিলা তো সেমাই সহজে খেতে চায় না কিন্তু আজকে খাইয়েছে মানে খেয়ে বললাম ও অনেক মজা আর আমরা এখন সেমাই খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ছাদে যাব আর এদিকে মিথিলার খাওয়াই দিতেছি ও ও খায় নিজে খায় কিন্তু আমার কাছে ছিল যেহেতু এই জন্য আমি আবার খাওয়াই দিচ্ছিলাম আর বিকালের নাস্তা তৈরি করতেই হবে কিছু না কিছু তো থাকেই আর সেমাই খাওয়ার শেষে আরও আছে এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব তারপর ছাদে যাব। আর এদিকে চলে আসলাম আমরা ছাদে ছাদে এসে দেখি আমাদের পাশের বাসার এক ভাবি কাতা পারছে মানে আমাদের এলাকায় বলে কাতা এক এক এলাকায় কি এক এক রকম বলে তবে কাতা পারছে উনি আর কি সেলাই করবে আর আমি একটু ছাদে আসলাম একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আর আমাদের ছাদের চারিপাশটা কিন্তু অনেক সুন্দর আর উপর থেকে দেখতে আসলে ভালোই লাগে অনেক দূর পর্যন্ত দেখা যায় আর সারি সাইডে পাশে একটা মাঠ আছে ওখানে অনেক কিছু পালে আর মাঠটা একেবারে সবুজ কত সুন্দর দেখলে মনে হচ্ছে চলে যায় আর নিচে খেলা করছে অনেকে মানে অনেক বড় বড় ছেলেরা ক্রিকেট খেলছে এজন্য নিচে খুব কম যায় ওই যে বলের বাড়ি লাগার ভয় থাকে এই জন্য নিচে আসলে হয়ে যাওয়া হয় না তো আজকের ব্লক এই পর্যন্ত ব্লাকটি অনেক বড় হয়ে গেল সবাই ভালোবেসে দেখবেন আল্লাহ হাফেজ